দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে পথ চলেছেন দেশের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। বিবাহিত জীবনে না হলেও রিমার্ক ও হারল্যান্ড সেন্টারের মাধ্যমে ব্যবসায়িক জীবনে এই দুই তারকা এখন হাঁটছেন একই পথে। ছয় বছরের বেশি সময়ের বিবাহ বিচ্ছেদের পর শাকিব অপু আবারও আলোচনায় নিজেদের ব্যবসায়ী পরিচয় নিয়ে, কারণ শাকিব অপু দুজনেই ব্যবসায়ী পরিচয়ে জুড়ে আছে একই প্রতিষ্ঠান। নতুন বছরের 12ই জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় হারলানের নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন অপু। ঘটনা জমে ওঠে যখন অপু সংবাদ মাধ্যমকে বলেন, আমার উপর শাকিবের আস্থা ভরসা অনেক বেশি, ও জানে আমি কিছু করতে চাইলে সেটা নিশ্চয়ই পারব। ওই খবরে ব্যবসায়ী অপুকে শাকিব শুভকামনা জানান। তবে নেটিজেনরা তখনও আন্দাজ করতে পারেননি অপুর হারলান কোম্পানির পরিচালক শাকিবই। ভক্তদের কাছে বিষয়টি পরিষ্কার হয় 20 জানুয়ারি। ব্যবসায়ী অপুকে খুঁজে পাওয়ার পর 20 জানুয়ারি রিমার্ক ও হারলানের আনুষ্ঠানিক ঘোষণায় জানা যায় এই প্রতিষ্ঠানটির পরিচালক পদে থাকছেন অন্য আর কেউ নন, শাকিব খান। এমন খবর পেয়ে শাকিব অপু ভক্তরা যখন খুশি, ঠিক সেই মুহূর্তে ভক্তদের খুশির পরিমাণ আরও বাড়িয়ে দিয়ে শাকিব ঘোষণা দেন এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। সংবাদ মাধ্যমে শাকিব বলেন, শুভেচ্ছাদূত হিসাবে দেশের বিভিন্ন জায়গায় গত 1 বছর ধরে রিমার্ক ও হারল্যানের বিভিন্ন স্টোর উদ্বোধন করেছেন অপু। চলতি বছর রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় নিজের বুটিক হাউস ও রেস্টুরেন্টের সঙ্গে একটি হারল্যান্ড সেন্টারের মালিকানাও নেন।